গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন, কারণ আজকের পর অর্থাৎ কালকে আমরা কিন্তু বাড়ি ফিরবো সোনামুখীতে। তো আজকে আমরা প্রথমেই সকালটা শুরু করছি, একটা মার্কেট যাব আমি। তো মার্কেটটা তোমাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে, কারণ আমি বিয়ের আগে বা বিয়ের পরে কখনো ওই মার্কেটে একবারও যাইনি। তো ওই মার্কেটটা তোমাদেরকে দেখাবো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এই বিডোর স্ট্রিটের কাছেই মার্কেটটা, খুব বড় মার্কেট। তো দেখতে থাকো পুরো ব্লগটা আজকের, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সুদীপা এখনও ঘুমাচ্ছে, বলে দিই সুদীপা শরীর একটু ঠিক আছে, জ্বরটা মোটামুটি আস্তে আস্তে কমছে, কিন্তু পুরোপুরি এখনও কমেনি। তো এখনও ওষুধ হয়তো খেতে হবে, তো অনেকটা ভালো আছে, আমি পুরো ওকে আছি। তো যারা ভ্যাকসিন নিচ্ছে অবশ্যই প্যারাসিটামল ট্যাবলেটটা কাছে রাখবে। আমরা এখন যাচ্ছি বাজারে। এই কত দূর এখান থেকে? এই সামনেই বাজার, বেশি দূর নয়। বাজারটার নাম কি? লাটুবাবু বাজার নাকি? ছাতুবাবুর বাজার। ছাতুবাবুর বাজার, আসল নাম হচ্ছে অনাথবাবুর বাজার, সবাই ছাতুবাবুর বাজার। ছাতুবাবু বলেই জানে নাকি? কি নাম এটার? চিড়ে পট্টি, সব চিড়ে। আচ্ছা, তো এখন বাজারে চলে এসেছি, দেখা যাক কোন দিকে কি। আমি ঠিক জানি না, এসেছি মাছের বাজার। মাছ, সমস্ত রকম মাছ পাবো এখানে। প্রচুর বড় বাজারটা না? অনেক বড় বাজার না? পুরো এলাকাটা তো এখানে অনেক বড় বাজার এটা। হ্যাঁ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি কালকে পাওয়া যাবে নাকি না? পাওয়া যাবে না? এগুলো সব দোকান বসে আলাদা করে আবার। তো আজকে একটু কমই দোকান আছে অন্যদিনের থেকে, কারণ এই জায়গাগুলো সব দোকান ফিল আপ হয়ে যায়, আজ কম আছে। এগুলো সব দোকান বসে একটা নাকি? দোকানগুলো আজকে বসেনি, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। তো আজকে তোমাদেরকে ছাতুবাবুর যে বাজার সেটা ঘুরে দেখালাম, আর এবার আমি বাড়ি চলে যাচ্ছি। সুদীপা বাড়িতেই আছে, খাবার নিয়ে চলে এসেছি। আমাদের এখন কচুরি খাওয়া হবে, তারপর দেখা যাক কোন দিকে বেরোনো যায়। তো পুরোটাই দেখাবো, দেখা যাক সুদীপা সুদীপা এখন কী করছে দেখি বাড়িতে গিয়ে। আসলে আজকে কী হয়েছিল, আজকে বাজারে
সেরকম কিন্তু দোকান খোলা ছিল না, ঠিক আছে? তো মাছের যে বাজার সেটা কিন্তু আরও অনেক বেশি বড় হয়, সেটা অনেকে আজকে দোকানে আসেনি বা দোকান খোলেনি, কিছু কারণবশত ছিল হয়তো। তো তাও যেটুকু দেখলাম প্রচুর, মাছের বাজারটা তো আরও বড়। তো তোমাদের আশা করছি ভালো লাগলো দেখে। শুধু পা মিলে বসে আছে এখানে, খাবার চলে এসছে তোমার জন্য। শরীর কেমন আছে? দেখি জল আছে কিনা। অল্প আছে হয়তো, খাবারটা খেয়ে নাও। हिंदी में क्या बोलते हैं इसको? गन्ने का पानी। हाय गाइस, तुम्हारा सबाई कैमन आछो? आमी एखन खूब एक भालो नहीं, आमार बेश भालोई जर एसे छिलो आज के, माने बोझा जाच्छे जे तीन दिन मतो जरटा आमार थाकबे। जतई ओषुध खाई ना केनो, ओषुध खावार पर तखन एकटु जरटा कमछे, तारपर आबार बाड़छे, एटाई होच्छे। आर एखन आपातत ओई बिकेल बेला एकटु घुरते बेरोच्छि। ঘুরতে বেরোচ্ছি মানে আশেপাশেই আর কি, সামনাসামনি। একটুখানি পায়চারি করার মতন তো একটু করতে হবে, নাহলে শরীরটা ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। এই যে প্রণব। তো আজকে আমি মোটামুটি এখন পর্যন্ত 50-60 ফোন রিসিভ করেছি। বিশেষ করে যারা কলেজে ভর্তি হচ্ছে তারা বারবার ফোন করছে, প্রচুর ফোন আমি রিসিভ করেছি। আর আমিও একটা এডুকেশনাল চ্যানেলে ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নেবে। তো ব্লগটা দেখতে থাকো। এখানে এসেছি চিকেন রোল খেতে। তো আমরা বাড়িতে চলে এসেছি। তো এখন চিকেন রোল নিয়ে এসেছি, চিকেন রোল খাবো আজকে। একদিনও রোল খাওয়া হয়নি যতদিন এখানে এসেছি। তো সুদীপা বললো আজকে চিকেন রোল খাওয়া যাক, তাই বললাম হ্যাঁ খাওয়া যাক, কোনো অসুবিধা নেই, এরকম করে বললে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে চিকেন রোল খেয়ে নেবো। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাও। টিল দিন আজকে আমাদেরকে ব্লগটা এখানেই শেষ করতে হবে। আর সবাই আমার তিনটে ব্লগের মধ্যে সবাই আমাকে এই ড্রেসটা পরেই দেখছে মনে হয়, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ড্রেসটা আমি নতুন কিনেছি, আর এইটা যতক্ষণ না পুরনো হচ্ছে, যতক্ষণ না নোংরা হচ্ছে, ততক্ষণ আমি এটা পরে যাব। সে কি কথা? হ্যাঁ সিরিয়াসলি, তাই তো হচ্ছে, দেখো প্রত্যেকটা বলো তুমি। ঠিক আছে, ও খেতে ব্যস্ত হয়ে গেছে। তো আমরা এখানে ব্লগটা শেষ করব। তো ব্লগগুলো খুব তোমরা ভালোবাসছো, তো এরকম ব্লগ আমরা দিতে থাকবো, তোমরা দেখতে থাকো, কোনো টেনশন নেই, আমরা দিতে থাকবো, তোমরা দেখতে থাকো, অবসর সময় দেখো, পড়াশোনার ফাঁকে দেখো, কোনো সমস্যা নেই, একটু এন্টারটেনমেন্ট হবে, একটু ভালো লাগবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কিছুই না। তো আজকে এটুকুই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এটা আমার কোনটা জাল আছে, দুটো শেষ হয়ে গেলে তুমি খেয়ে দিলে কি করবে? আর একটা ঝাল বললো না যে